কটক জেলা সালেপুর ব্লকের বিজেপি নেতা অরিন্দম রায়ঙ্ক অচানক গস্ত। সালেপুর ব্লক এনে চলচঞ্চল হয়ে উঠবা সহ ব্লকের বিভিন্ন দিগ উপরে অরিন্দম পরিদর্শন করে বিজেডি সরকার অমলের হয়ে বিভিন্ন কার্যর দুর্নীতির তদন্ত দাবি করা সহ এবে জনহিতের যোজনা সঠিকভাবে পরিচালনা করা বিডিও সহ আলোচনা করে বিজেপি নেতা সহ বহু কর্মী ও মন্ডল সভাপতি উপস্থিত রহবা সহ বিভিন্ন সমস্যা উপরে আলোকপাত করে সমস্যার সমাধান বিডিও দৃষ্টি আকর্ষণ করে এপটে বিডিও সমস্ত ঘটনাকে গ্রহণ তদন্ত করে পদক্ষেপ নেবে কহা পরে ভারতীয় জনতা পার্টির নেতাঙ্ক সহ কর্মী প্রত্যাবর্তন করে। এই সময়ের পুলিশ উপস্থিত রহবা সহ আইন শৃঙ্খলা দিগরে দৃষ্টি দিয়ে এপটে বিডিও প্রতিক্রিয়া নেওয়া চাইলু হলে প্রতিক্রিয়া মিলি পারিনথিলা। সালেপুর মন্ডলর বিজয়লক্ষ্মী দাস, সালেপুর মন্ডল মহিলা মোর্চা সভানেত্রী। না, আজি সালেপুর নির্বাচন মন্ডলের যে আমার বিধায়ক প্রার্থী, আমার বর্তমান ভারতীয় জনতা পার্টির যে নেতা অনেক অরিন্দম ভাই, তাঙ্ক নেতৃত্বে আমি মানে আসি বিডিও মহাশয়ঙ্কু ভেটিকি যাইছু। আমার যেটা দাবি অছি, আমার দাবি আমি বিডিওঙ্ক পাখে উপস্থাপনা করছু। দীর্ঘদিন হব এঠিকার বিজেডি এমএলএ যেতে সে এঠিকার যন্ত্রীঙ্ক সহিত মধুচন্দ্রিকা করিকি যে সব জিনিস হড়প করেছেন, যা খাইছেন বেআইনরে যা যা নির্মাণ হয়েছে, আমি সবুর তদন্ত করা তাঁকু রিকোয়েস্ট করছু। সে বি আমাকে হ মারিছেন এবং সে আমাকে কথা দিয়েছেন যে ইন ফিউচর আমার কথা সে ফুলফিল করবে, আমি তাঁকু আমার ডিমান্ড বি রাখি সারিছু। সালেপুর মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টির সালেপুর সালেপুর নেতা অরিন্দম ভাই সহ আমি আজ বিজেপি ব্লক অফিস কু যাই সেটি ভেটিলু সমস্ত বিজেপি কার্যকর্তা নেই দীর্ঘ 25 বর্ষ ধর যে প্রকার ভাবে এটি ব্লকের অরাজকতা চালি তাকে প্রতবাদ করি আমি যে কথা কহিলু বহুত প্রকার এটি কেলেঙ্কারি রয়েছে তাকে বিডিও মহোদয় কহিলেন লেখিকি দিও মু আকশন নেবি বহুত ভত্তা বন্টা হয়েছে যে পাইপা হকদার না সে দিয়েছে বহু ফেক রাশন কার্ড এটি করা যাইছি বহু দুর্নীতি রয়েছে বহু কার্যক্রম আমি সমাধান রাস্তা মাধ্যমে করবু। অভিযোগ কিছু নথিলা, মোর বহুত কথা জানিবার থিলা, তাঙ্ক সাহের বসি মু চর্চা কলি যে আম অঞ্চলরে কোন কেমতি কাম হচ্ছে, আগামী দিনরে কোন কাম হবার অছি, আম ডেভেলপমেন্ট পাই কোন সুবিধা করি হব, আউ কোউ প্রকার পদক্ষেপ নেলে যেতিকি মু শুনুছি বহুত প্রকার দুর্নীতি হচ্ছে, যে বহুত লোকঙ্কর ফলস বিলিং হচ্ছে এবং ভত্তা যে যোগ্য নুহতি ভত্তা পাইবা সে ভত্তা পাচ্ছেন, রাশন কার্ডের দুর্নীতি বিভিন্ন বিভিন্ন প্রকার দুর্নীতি বিষয়ে বি কথা হল এবং তাঁকু আমি অনুরোধ কলু যে এই যে পয়েন্ট গুলো আমি উঠাইলু তাপরে টিকি বিশেষ দৃষ্টি দেবে এবং ন্যায় করবে, আউ যে ভত্তা রাশন কার্ড পাইবা যোগ্য সে পাঁতু আমার কোনসি ভেদভাব নাই, কিন্তু যে সত্যরে যে হকদার তাঁকু মিলবা উচিত এই আমার তাঁকু অনুরোধ লা। কটক জেলার মহেশ্বর বেহেরাঙ্ক রিপোর্ট, সত্যম টিভি।